ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। আরে কিছু তো হিউম্যানিটি শো করুন, একটা মিনিমাম মনুষ্যত্ব বোধ আপনারা লোপ পেয়েছেন। এই টপিকটা তো ছেড়ে দিন, হাত জোর করে রিকোয়েস্ট করছি, তারা যে কোনো কিছুকে বিক্রি করতে পারে, এই নোংরামিটা নেওয়া যাচ্ছে না। আমি সত্যি এই কথাগুলো না বলে থাকতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে এই ভিডিও কিংবা লাইভ যেটাই হোক আমি করছি। আমি কাজেই ছিলাম, দু তিনটে কথা বলে আমি চলে যাবো। বেশি আমি জানি আমার কথার কোনো সেরকম ভ্যালু নেই, কোনো দামও নেই, কিন্তু অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং, গুড সিটিজেন অফ দিস সিটি, আমি এই কথাগুলো বলতে এসেছি। আর কারণ এখনকার দুনিয়ায় অধিকাংশ লোকই যারা মিথ্যে কথা বলে সেটাই হাইলাইটেড হয় এবং সেটা দিয়ে পাবলিসিটি অ্যান্ড এভরিথিং, কিন্তু যেটা হচ্ছে সেটা না আর জাস্ট সহ্য করতে পারছি না। সেটা খুব সিম্পল, সেটা হচ্ছে প্লিজ ছবিটা সার্কুলেট করা বন্ধ করুন বস, প্লিজ ছবিটা সার্কুলেট করা বন্ধ করুন, এনাফ। আরে কিছু তো হিউম্যানিটি শো করুন, কিছু তো হিউম্যানিটি শো করুন, এই ছবিটা সার্কুলেট করে যাচ্ছেন। হ্যান্ডসাম, আমি দেখলাম দু তিনটে ভিডিও দেখেছি যারা আনফর্চুনেট, আমি নিজেকে আর আনফর্চুনেট মানে মনে হচ্ছিলো যে আমি কেন ভিডিওটা দেখে ফেললাম। কোন ভিডিওটা কথা বলছি, এটা সার্কুলেটিং ভিডিওটা না, সেটা হচ্ছে কিছু লোক এটা নিয়ে রিল বানাচ্ছে, এই ঘটনাটাকে কেন্দ্র করে রিল বানাচ্ছে যে এইভাবে এইভাবে ঘটনা হয়েছে, সেটা অন্য একটা মেয়ে সেটার অভিনয় করছে। আর ও গাইস ইনসেন আর হোয়াট, একটা মিনিমাম মনুষ্যত্ব বোধ আপনারা লোপ পেয়েছেন। আর 3 নম্বর কথা, প্লিজ এটাতে রাজনীতির রংটা লাগাবেন না, এই টপিকটা তো ছেড়ে দিন প্লিজ। এইটা পুরো শহর পুরো দেশ কেঁপে উঠেছে এই একটা পয়েন্টে, এইটাকে তো ছেড়ে দিন আপনারা, দয়া করে এটাতে রাজনীতির রং লাগাবেন না, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ স্টপ দিস ননসেন্স, আর নেওয়া যাচ্ছে না। আমরা জানি না যে আমরা এখন অবধি সঠিক বিচার পাবো কি না, পৃথিবীর অন্যান্য সমস্ত দেশে কয়েক ঘন্টার মধ্যে বিচার পাওয়া যায়, বিশেষ করে এই রকম টাইপের কেসে। আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই বিচারটা পাচ্ছি না, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা পাচ্ছি না সেই বিচার। এবং আমরা আগেও দেখেছি যে 8 বছর লেগেছে বিচার পেতে। তো আমি প্রচণ্ড পিসড অফ, আমি প্রচণ্ড ভিতরে প্রচুর রাগ জমে আছে, এত কথা বলার সময়ও নেই, এত কথা বলতেও চাই না এই মুহূর্তে, সবাই সেন্সিবল। প্লিজ পাবলিসিটি, বিভিন্ন রকমের স্টান্ট, অযথা কথা, মানে বিভিন্ন রকমের অভিনয়, এই এরকম একটা সেন্সিটিভ ইস্যুকে নিয়ে রিল বানানো, রাজনৈতিক রং লাগানো, আর এই ছবিটা সার্কুলেট করাটা বন্ধ করুন, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। যা অন্য অন্য আপনার দরকার নেই যে এই বিষয়ে সেন্সিটিভ হওয়ার প্রয়োজন নেই, আপনি যা খুশি তাই করুন, বুঝতে পারি যারা এগুলো বানাচ্ছেন কিংবা যারা এগুলো করছেন তাদের মধ্যে মিনিমাম মনুষ্যত্ব বোধটুকু নেই, চলে যান না, অন্য কিছু করুন, প্লিজ এটা করবেন না, এইটা করবেন না। এটা মানে আমি বলছি যারা এইগুলো করছে তাদের মানসিকতাও কিছু কম নয়, মানে তারা যে কোনো কিছুকে বিক্রি করতে পারে, যে কোনো কিছুকে বিক্রি করতে পারে, প্লিজ এই নোংরামিটা বন্ধ করুন। চারিদিকে এত কিছু হচ্ছে, আমরা সবাই প্রচণ্ড রেগে আছি, প্রচণ্ড খারাপ আছি, কারো মানসিক অবস্থা ভালো নেই, তার মাঝখান থেকে নোংরামিটা করবেন না, একটু মনুষ্যত্ব দেখান, এটা হাত জোর করে রিকোয়েস্ট রইল আমার তরফ থেকে। শুনবেন না আপনাদের ব্যাপার, কিন্তু আমি আর পারছিলাম না বলে এই কথাটা আপনার সঙ্গে শেয়ার করলাম। এবং যারা আমার সঙ্গে সহমত পোষণ করেন প্লিজ তারাও এই কথাগুলো স্প্রেড করুন যে এই নোংরামিটা যাতে বন্ধ হয়, এই নোংরামিটা নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। বাকি অন্যান্য কথাতে তো আমি যাচ্ছি না এই মুহূর্তে, আমি পুরুষ হিসেবে নিজেকে ভাবতে লজ্জা করছি এই সমাজে এখন, মানে আমি সত্যি সেই দিনটার অপেক্ষা আছি যখন আমি লাস্ট 2-1টা কথা বলে লাইফটা এক্ষুনি আমি শেষ করে দেবো, যে যখন একটা ছেলে বাড়ির কাজ করে, একটা ছেলে, আমি তো বহু বছর ধরে একা থাকি, তো কোনো একটা মেয়েকে হেল্প করে এবং সেটাকে ওয়াইফকে তার চিলড্রেনকে সামলায়, কোনো একটা ছেলে বাড়িতে রান্না করছে, বাড়ির লোকজনদের টেক কেয়ার করছে,
বাড়ির অনেকটা কাজ সে নিজে করে দিচ্ছে, গোছানো থেকে শুরু করে এভরিথিং, যেগুলো অধিকাংশ ক্ষেত্রে মহিলারা করে থাকে, সেইটাকে না সত্যি একটু নর্মালভাবে দেখা শুরু করুন। তাহলে না অনেক রুট লেভেলতে অনেক কিছু চেঞ্জ হওয়া শুরু হবে, সেটাকে আমরা তো অ্যাবনর্মাল এবং ভগবান স্বরূপ বাড়ি, বাবা একটা ছেলে করছে তো ভাবা যায় না, কোনো মহান কাজ করছে না, নর্মাল, ইটস ভেরি নর্মাল। যেমনভাবে একটা মেয়ে করছে, তো বৈজ্ঞানিক পদ্ধতিতে ছেলে এবং মেয়ে আলাদা, এছাড়া আর কোনো পার্থক্য নেই। তো সব জিনিসগুলোকে একটু নর্মাল যদি দেখা শুরু করে না, ভেতর থেকে রুট লেভেল থেকে অনেক কিছু সমস্যার সমাধান করা সম্ভব। আর একটা সেকেন্ড কথা বলতে চাই, এই যে আমরা বলি না যে তোর বাড়িতে কি মা নেই, তোর বাড়িতে কি বোন নেই, মানে আমাকে প্রত্যেক, আমি এটাকে যে বলছি হয়তো অন্য ইমোশন দিয়ে বলছে, কিন্তু প্রচুর ক্ষেত্রে আমি দেখেছি মহিলাদের অ্যাড্রেসও করা হয় কারো বোন, কারো বউ, কারো মা। তার ইন্ডিভিজুয়াল যে আইডেন্টিটি, সেই শিক্ষাটা না অনেক ছোটোবেলা থেকে দিতে হবে। আমি খুব সৌভাগ্যবান যে আমি আমার 3 মাসি আমাকে বড় করেছেন, আমি মেয়েদের মধ্যে বড় হয়েছি, মামারাও ছিলেন, কিন্তু তারা আমাকে ছোটোবেলা থেকেই নিজেদের অজান্তে যে শিক্ষাটা দিয়েছেন সেটা সারা বিশ্বের, মানে আমার আমার কাছে একটা অমূল্য অমূল্য রত্ন। আমি আলাদাটা করতে শিখিনি, ভাগ্যিস ভাগ্যিস। আর আজকে আমরা জাস্ট প্রথম একটা স্টেপ হেঁটেছি, এইটা আর হতে দেব না জীবনে, এবং বিচার তো দিতেই হবে। উই ওয়ান্ট জাস্টিস, এই বিচার করতে হবে। আমরা প্রত্যেকটা লোক ভয়ে আছি, ভয় পেয়ে বাঁচব না, আমাদের জন্য সরকার। আর একটা কথা, এই যে আমরা প্রত্যেকটা কথা সরকারের নামে দোষ দিচ্ছি কিংবা বাকি যা 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 হচ্ছে জীবনে, এই মনে রাখবে সব কিন্তু আমাদের সমাজ থেকে উঠে আসা, আমার আপনার ভিতর থেকে উঠে আসা লোকেদের এগেনস্টে আমরা কথা বলছি। সেই লোকগুলো কোত্থেকে আসছে? আমার আর আপনার, আমার আর আপনার ভেতর থেকে, মানে আমাদের সোসাইটি থেকে আসছে। আমরা যদি সোসাইটিটাকে ঠিক না করতে পারি, তাহলে ভবিষ্যতে এইরকম লোকই উঠে আসবে। এরকম নয় যে অন্য জায়গা থেকে যারা রান করছে তারা মঙ্গল গ্রহ থেকে এসছে, কিংবা যারা রেপিস ছিল তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছিল, এলিয়ান ছিল, তারা এই সমাজ থেকে উঠে এসছে, আমার আর আপনার মাঝখান থেকে উঠে এসছে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি কেয়ারফুল। প্লিজ চেঞ্জ ইউর থট প্রসেস, ইটস হাই টাইম। আর যেগুলো বললাম এই 4টে জিনিস, দয়া করে দয়া করে এবার এবার ক্ষান্ত হন, এটাকে নিয়ে আর ব্যবসা করবেন না প্লিজ।